হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 500টি গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকের পার্ট 8-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং যে সকল বন্ধুরা তোমরা এখনও এর আগের পার্টগুলো দেখোনি, সেই সকল ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এবং এই সকল পার্টগুলোর PDF ফরম্যাট ডাউনলোড করার জন্য এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সমস্ত PDF ফাইলগুলো সেই টেলিগ্রামেই প্রোভাইড করা হবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক কম্পিউটার জিকের পার্ট 8। পার্ট 8-এর কোশ্চেন শুরু হচ্ছে 201 থেকে। 201 নম্বর কোশ্চেন, ডেস্কটপ পাবলিশিং প্রবর্তিত হয় কত সালে? উত্তর 1985 সালে। কোশ্চেন নম্বর 202, সংখ্যা টাইপ করার জন্য কি ব্যবহৃত হয়? উত্তর নিউমেরিক কী। কোশ্চেন নম্বর 203, প্রধান বা স্থায়ী মেমোরি কাকে বলা হয়? উত্তর ROM। ROM এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। কোশ্চেন নম্বর 204, ডকুমেন্টে কোনো শব্দ খুঁজে বার করার কমান্ড কি? উত্তর Ctrl+F। কোশ্চেন নম্বর 205, কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? উত্তর সফটওয়্যার। কোশ্চেন নম্বর 206, উইন্ডোজ 98 কোন ধরনের সফটওয়্যার? উত্তর সিস্টেম সফটওয়্যার। কোশ্চেন নম্বর 207, সংখ্যা পদ্ধতি কত প্রকার? উত্তর 4 প্রকার। কোশ্চেন নম্বর 208, কম্পিউটার ভাইরাস কিসের ক্ষতি করে? উত্তর HDD অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্কের ক্ষতি করে। কোশ্চেন নম্বর 209, র্যাম এর গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? উত্তর র্যাম ক্যাশ ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 210, DTP এর পূর্ণ নাম কি? উত্তর ডেস্কটপ পাবলিশিং। তোমরা অনেকেই জানো আগামী রেলের NTPC পরীক্ষার সিলেবাসে কম্পিউটারের একটা অংশ কিন্তু দেওয়া আছে, সুতরাং সমস্ত পার্টগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে এবং অবশ্যই প্র্যাকটিস করবে। কোশ্চেন নম্বর 211, একসাথে একাধিক স্লাইড পর্দায় দেখার কমান্ড কি? উত্তর স্লাইড শর্টার এবং তারপরে ভিউ। কোশ্চেন নম্বর 212, ফাইল শব্দের অর্থ কি? উত্তর যখন কোনো ডকুমেন্টকে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ফাইল। কোশ্চেন নম্বর 213, নেটওয়ার্কের রিং সংগঠন কীরূপ? উত্তর বৃত্তাকার। বন্ধুরা, এখানে রিডিং হবে না, এটা রিং হবে, এটা একটু টাইপিং মিস্টেক আছে। কোশ্চেন নম্বর 214, প্রেজেন্টেশন প্যাকেজ কাকে বলা হয়? উত্তর পাওয়ার পয়েন্টকে। কোশ্চেন নম্বর 215, 2 মেগাবাইট সমান কত কিলোবাইট? উত্তর 2048 কিলোবাইট। কোশ্চেন নম্বর 216, কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্ট এই সকল কীগুলোকে কী বলা হয়? এগুলোকে বলে কমান্ড কী? কোশ্চেন নম্বর 217, প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট কমান্ড কী? উত্তর Ctrl+F2। কোশ্চেন নম্বর 218, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কী? উত্তর মাইক্রোপ্রসেসরের ব্যবহার। এর আগের প্রজন্মের কম্পিউটারে কিন্তু মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো না। কোশ্চেন নম্বর 219, 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? উত্তর 1024 গিগাবাইট। কোশ্চেন নম্বর 220, ডেটা শর্ট কত প্রকার? উত্তর 2 প্রকার। কোশ্চেন নম্বর 221, কলাম হাইড কেন ব্যবহৃত হয়? উত্তর কলাম লুকিয়ে রাখার জন্য। কোশ্চেন নম্বর 222, অর কি ফর্মুলা? উত্তর লজিক্যাল ফর্মুলা, এটা মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 223, UNIX বা ইউনিক্স কি? উত্তর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। কোশ্চেন নম্বর 224, 1+1 যোগ করলে বাইনারিতে কত হবে? উত্তর 10। কোশ্চেন নম্বর 225, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন এক্সটেনশন ব্যবহৃত হয়? এবং উত্তর হচ্ছে .edu অর্থাৎ এডুকেশনের শর্ট ফর্ম EDU। তাহলে বন্ধুরা, এটাই ছিল কম্পিউটার জিকের পার্ট 8। আশা করি এটা তোমাদের খুব হেল্প করবে এবং আগের পার্টগুলো তোমরা দেখে নিয়ে চর্চা করবে। এবং ভিডিওটি উপকারে লাগলে এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।